ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবু সেই ফাঁদে পড়ে নিজেদের সঞ্চিত অর্থ খোয়াচ্ছেন সাধারণ মানুষ। এবার সাইবার প্রতারণার কবলে পড়ে লাখ টাকা খোয়ালেন দুর্গাপুরের একজন যুবক। পুলিশের সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছেন সুকান্তপল্লীর বাসিন্দা সোমনাথ দাস। দিন কয়েক আগে টেলিগ্রাম অ্যাপে তিনি একটি লিঙ্ক পান, যেখানে বলা হয় রেটিং করতে পারলে 1000 টাকা করে পাবেন। তিনি এই ফাঁদে পাও দেন এবং প্রাথমিকভাবে 1000 টাকা পান। এরপর বারদুয়েক তাকে রেটিং বাড়ানোর কথা বলে কয়েক 1000 টাকা জমা নিয়ে নেয় প্রতারকেরা। এরপর জ্যাকপট লাগার প্রলোভন দেখিয়ে তাকে 1,56,000 টাকা জমা করতেও বলা হয়। জানানো হয় যে তাহলে তিনি 8,00,000 টাকা পাবেন। বন্ধুর কাছে ধার নিয়ে সেই টাকা জমা করার পর তাকে জানানো হয় যে তার প্রিমিয়াম জ্যাকপট লেগেছে। 50,00,000 টাকা জমা দিলে তিনি প্রায় 80,00,000 টাকা পাবেন। কিন্তু এত টাকা তিনি জমা দিতে অক্ষম জানানোর পর থেকেই প্রতারকদের আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। মাত্র কয়েক ঘন্টার মধ্যে 1,00,000 টাকা খুইয়েছেন তিনি। আর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ এলাকায়, সেই থানা এলাকার ঘটনা। এবং এর পরবর্তীতেই ওই প্রতারিত ব্যক্তি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন থানায়। তার নিজের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেখানকার আধিকারিককেও প্রতারণার বিষয়টি তিনি পুরোপুরি জানান। 24 নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লীর বাসিন্দা সোমনাথ দাস একটি বেসরকারি সংস্থায় কর্মরত। প্রলোভনে পা দিয়ে সর্বস্ব খুইয়ে আপাতত পুলিশের দ্বারস্থ হয়ে টাকা ফেরত পাওয়ার আর্জি জানিয়েছেন তিনি। প্রতারিত যুবক সোমনাথ দাস কি বলছেন শুনব। ইনস্টল করা হয়েছিল অনেকদিন আগে থেকেই, টেলিগ্রামের মাধ্যমে একটা লিঙ্ক আছে, এই যে এই লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন দিয়াস, এই যে ইনি আমাকে মেসেজ করেন ফার্স্ট, ঠিক আছে, প্রথমে বলে 1000 টাকা আপনার ইনসেন্টিভ আছে, আপনি উইথড্র করতে পারবেন শুধু রেটিং দিয়ে, শুধু আপনার ওই গ্রুপ সাইডে রেটিং দিতে হবে। তো প্রথম দিন আমাকে 1000 টাকা দেওয়ার পরে আমাকে 10,000 টাকা আমাকে ডিপোজিট করতে বলেছিলো, তারপরে ওরা কিছু আমাকে এক্সট্রা মানি পাঠিয়েছিলো। তো তারপরের দিন আমি বন্ধ রেখেছিলাম। তো তারপরের দিন সকালবেলায় আবার ইনি আমাকে মেসেজ করে, এই ডিয়াস এখানে নিয়ে আমাকে মেসেজ করে বলে যে তোমার ডিউরিং মানি অনেক হয়ে গেছে, তুমি মানিটাকে কনভার্ট করার জন্য, মানিটাকে উইথড্র করার জন্য প্রথমে তোমাকে 30,000 টাকা ডিপোজিট করতে হবে। তো যখন আমি 30,000 টাকা ডিপোজিট করলাম তখন আমাকে বলছে আরও 56,000 কত টাকা ডিপোজিট করতে হবে। যখন 56,000 টাকা ডিপোজিট করে দিলাম তখন আবার রেটিং শুরু হলো, 33 অবধি আমি রেটিংয়ে গেলাম। দিয়ে রেটিংয়ে গিয়ে বলছে তুমি যখন 33 তোমার রেটিং হবে তখন তুমি এটা উইথড্র করতে পারবে। তো তারপরে আমাকে আবার বলছে যে তুমি ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে 1,55,620 টাকা তুমি জমা করো। জমা করার পর তুমি এই টাকাটা, নিচে অ্যামাউন্ট দেখাচ্ছিলো 8,00,000 টাকা, 8,00,000 টাকাটা তুমি উইথড্র করতে পারবে। যে তখন আমি ব্যাংকে গিয়ে যখন দুপুরবেলা কালকে 1,55,620 টাকা ধার নিয়ে লোকের কাছ থেকে যখন আমি এখানে ডিপোজিট করলাম তখন আমাকে বলছে যে তোমার ব্যালেন্স আবার মাইনাস হয়ে গেছে, কেন তোমার লাক্সারি জ্যাকপট লেগেছে, তার জন্য তোমাকে 50,00,000 টাকা আবার ডিপোজিট করতে হবে, তাহলে তুমি মোর দেন 1 crore অ্যাভাব পাবে। তো আমি আর ওই ভরসায় করিনি, আর আমার কাছে এত টাকাও নেই, আমার যা ছিল সব সর্বস্ব শেষ হয়ে গেছে। এখন আমি পুলিশের কাছে একটা কমপ্লেন লিখেছি এইখানে, তোমাদের সাহায্য আমি একটু আশা করি, কারণ আমার সব খয়ে গেছে সব। প্রসঙ্গত, দেশে যতই ডিজিটাল লেনদেন বাড়ছে ততই বাড়ছে সাইবার প্রতারণার ঘটনা। এ বিষয়ে সারা দেশ জুড়ে প্রতিদিন নানা অভিযোগ জমা পড়েছে। বারবার এ বিষয়ে পুলিশের তরফে সাধারণ মানুষকে সচেতন করার প্রচার করা হচ্ছে। মেসেজে অজানা কোনো লিঙ্ক কেলে তাতে ক্লিক না করা, সহজে টাকা পাইয়ে দেওয়ার মতো কোনো অফার পেলে যাতে কেউ সেই ফাঁদে পা না দেয় সে ব্যাপারেও চলছে জোরদার প্রচার। সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে প্রচার কম হচ্ছে না, কিন্তু তারপরেও এক শ্রেণীর মানুষ যে এখনও সচেতন হয়নি তা এই ঘটনায় ফের একবার প্রমাণ করে দিল। যদিও প্রায় প্রতিদিনই প্রতারণার ধরন বদলাচ্ছে প্রতারকেরা, আর এতেই সমস্যায় পড়ছেন দেশের সাধারণ মানুষ।
আর এই গোটা ঘটনার পরে খুব স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে ওই প্রতারণার শিকার হওয়া যুবক। তিনি কি বলছেন শুনব। টেলিগ্রাম ইনস্টল করা হয়েছিল অনেক দিন আগে থেকেই। টেলিগ্রামের মাধ্যমে একটা লিঙ্ক আছে, এই যে এই লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, দিয়াস, এই যে এইগুলো ইনি আমাকে মেসেজ করে ফার্স্ট, ঠিক আছে, প্রথমে বলে 1000 টাকা আপনার ইনসেন্টিভ আছে, আপনি উইথড্র করতে পারবেন শুধু রেটিং দিয়ে, শুধু আপনার ওই গ্রুপ সাইডে রেটিং দিতে হবে। তো প্রথম দিন আমাকে 1000 টাকা দেওয়ার পরে আমাকে 10,000 টাকা আমাকে ডিপোজিট করতে বলেছিল, তারপরে ওরা কিছু আমাকে এক্সট্রা মানি পাঠিয়েছিল। তো তারপরের দিন আমি বন্ধ রেখেছিলাম। তো তারপরের দিন সকালবেলায় আবার ইনি আমাকে মেসেজ করে, এই যে ডিয়াস, এখানে নিয়ে আমাকে মেসেজ করে বলে যে তোমার ডিউরিং মানি অনেক হয়ে গেছে, তুমি মানিটাকে কনভার্ট করার জন্য, মানিটাকে উইথড্র করার জন্য প্রথমে তোমাকে 30,000 টাকা ডিপোজিট করতে হবে। তো যখন আমি 30,000 টাকা ডিপোজিট করলাম, তখন আমাকে বলছে আরও 56,000 কত টাকা ডিপোজিট করতে হবে। যখন 56,000 টাকা ডিপোজিট করে দিলাম, তখন আবার রেটিং শুরু হলো। 33 অবধি আমি রেটিংয়ে গেলাম। রেটিংয়ে গিয়ে বলছে তুমি যখন 33 তোমার রেটিং হবে, তখন তুমি এটা উইথড্র করতে পারবে। তো তারপরে আমাকে আবার বলছে যে তুমি ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে 1,55,620 টাকা তুমি জমা করো। জমা করার পর তুমি এই টাকাটা, নিচে অ্যামাউন্ট দেখাচ্ছিলো 8,00,000 টাকা, 8,00,000 টাকাটা তুমি উইথড্র করতে পারবে। যে তখন আমি ব্যাংকে গিয়ে যখন দুপুরবেলা কালকে 1,55,620 টাকা ধার নিয়ে লোকের কাছ থেকে যখন আমি এখানে ডিপোজিট করলাম, তখন আমাকে বলছে যে তোমার ব্যালেন্স আবার মাইনাস হয়ে গেছে, কেন তোমার লাক্সারি জ্যাকপট লেগেছে, তার জন্য তোমাকে 50,00,000 টাকা আবার ডিপোজিট করতে হবে, তাহলে তুমি মোর দেন 1 crore অ্যাভাব পাবে। তো আমি আর ওই ভরসায় করিনি, আর আমার কাছে এত টাকাও নেই, আমার যা ছিল সব সর্বস্ব শেষ হয়ে গেছে। এখন আমি পুলিশের কাছে একটা কমপ্লেন লিখেছি, এইখানে তোমাদের সাহায্য আমি একটু আশা করি, কারণ আমার সব হয়ে গেছে সব। স্বাভাবিকভাবে এই ঘটনায় ভীষণভাবে ভেঙে পড়েছেন ওই ব্যক্তি এবং তিনি জানিয়েছেন যে কিভাবে তাকে প্রতারণা করা হয়। তিনি বলছেন যে আমি প্রাথমিকভাবে 1,000 টাকা পাই, এরপর বারদুয়েক রেটিং বাড়ানোর কথা বলে 1,000 টাকা জমা নিয়ে নেয়, এরপর জ্যাকপট লাগার প্রলোভন দিয়ে 1,56,000 টাকা জমা করতে বলা হয়। জানানো হয় যে তাহলে আমি 8,00,000 টাকা পাবো, বন্ধুর কাছ থেকে ধার নিয়ে সেই টাকা জমা করি। তারপর আমাকে জানানো হয় যে প্রিমিয়াম জ্যাকপট লেগেছে, 50,00,000 টাকা জমা দিলে প্রায় 80,00,000 টাকা পাবো, কিন্তু এত টাকা তিনি জমা দিতে অক্ষম, সেটা জানানোর পর নাকি আর কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি, আমি সাহায্য চাই বলেছেন ওই যুবক। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলার ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলকে।